হ্যালো ভিউয়ার্স, ভেরি ভেরি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গুগল অ্যাডস রিপোর্ট কিভাবে তৈরি করতে হয়। ভিউয়ার্স, আপনারা যদি এজেন্সি হিসেবে কাজ করেন, আপনারা যদি রেগুলার বেসিসে আপনার ক্লায়েন্টসদের জন্য গুগল অ্যাডস তৈরি করে দেন, তাহলে আপনি আপনার ক্লায়েন্টসকে এই রিপোর্ট তৈরি করেও দেখাতে পারেন। এই রিপোর্টটা খুবই চমৎকার একটা রিপোর্ট। এখানে আপনি অনেক ম্যাট্রিক্স অ্যাড করতে পারেন এবং এই রিপোর্ট তৈরির মাধ্যমে আপনি নিজে নিজেও অ্যানালাইসিস করতে পারেন আপনার বিগত অ্যাডসগুলোতে কোন জায়গায় ইম্প্রুভমেন্ট দরকার। আপনি যদি চাকরি করে থাকেন, তাহলেও কিন্তু আপনি আপনার বসকে দেখানোর জন্য এই রিপোর্ট তৈরি করতে পারেন। তো চলুন ভিউয়ার্স, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিন থেকে দেখি কিভাবে এই রিপোর্ট তৈরি করতে হয়। ভিউয়ার্স, আপনি যদি রেগুলার বেসিস গুগল অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করেন, তাহলে আপনার অ্যাডস পারফেক্টলি অপটিমাইজ হচ্ছে কি না জানবার জন্য আপনার একটি চেকলিস্ট থাকা উচিত। গুগল অ্যাডস চেকলিস্ট আমার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডাউনলোড লিঙ্ক থেকে চেকলিস্টটি ডাউনলোড করে এখনই অপটিমাইজ করা শুরু করুন আপনার গুগল অ্যাডসকে। ভিউয়ার্স, রিপোর্টটা তৈরি করার জন্য আমি গুগল অ্যাডসে চলে আসলাম। তো গুগল অ্যাডসে দেখতে পাচ্ছেন এদিকে যে মেনুগুলো আছে, এখানে ইনসাইটস অ্যান্ড রিপোর্টস একটা অপশান দেখতে পাচ্ছেন। তো এটা আমরা ওপেন করব। এটা ওপেন করলে এখানে আমরা পেয়ে যাব রিপোর্ট এডিটর। এই রিপোর্ট এডিটর থেকে মূলত আমাদেরকে রিপোর্টটা তৈরি করতে হবে। তো আমরা এখন রিপোর্ট এডিটরে ক্লিক করব। রিপোর্ট এডিটরে ক্লিক করার পর আমরা রিপোর্ট জেনারেট করতে পারবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি অলরেডি দুটো রিপোর্ট তৈরি করেছি। এখানে যতগুলো আপনি রিপোর্ট তৈরি করবেন সবগুলো এখানে সেভ থাকবে। তো এখন আমি একটা রিপোর্ট তৈরি করব, সেজন্য আমি যাব কাস্টমসে। কাস্টমে গিয়ে আমি ক্লিক করব। কাস্টমে গিয়ে ক্লিক করলে আপনি এখানে কি প্রকারের রিপোর্ট জেনারেট করতে চাচ্ছেন সেই অপশানগুলো দেখা যাচ্ছে। এখানে বলছে ট্র্যাভেল, ট্র্যাভেল ট্রি, লাইন, তারপর কলাম, বার চার্ট, এইভাবে আইকনগুলো আপনারা দেখতে পারবেন। এই আকারে আর কি আপনি চাইলে রিপোর্টগুলো জেনারেট করতে পারবেন। তো আমি নর্মালি ট্র্যাভেল আকারে রিপোর্ট জেনারেট করে আপনাদেরকে দেখাবো, যেটা স্ট্যান্ডার্ড, যেটা অফিসিয়ালি আপনি যদি কাউকে রিপোর্ট সাবমিট করতে চান তাহলে ট্র্যাভেলটাই ব্যাটার। তো আমি ট্র্যাভেলটা দেখাবো। সব ফর্মেটই অলমোস্ট সেম, আপনি মানে সব অপশান একই, জাস্ট আপনি স্ট্রাকচারটা ভিন্ন পাবেন রিপোর্টের। তো চলুন আমরা রিপোর্টটা জেনারেট করি। আমি ট্র্যাভেলে ক্লিক করলাম। ট্যাবলে ক্লিক করলে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন অনেক অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। কোন প্রকারের ট্যাবল আপনি রাখবেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এই ট্যাবলটা নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে রো এবং কলাম আকারে আপনার রিপোর্টটা জেনারেট হবে। এখন রিপোর্টের নামটা আপনাকে দিতে হবে। রিপোর্টের নামটা আমি দিয়ে দিলাম লাস্ট ওয়ান ইয়ার গুগল অ্যাডস রিপোর্ট। তো আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করলে রিপোর্টের নামটা তৈরি হলো। এখন আমাদেরকে আমরা এই রিপোর্টে কি কি রাখব, কি কি না রাখব, এগুলোই আমরা এখন সিলেক্ট করব। তো এখন আমরা রিপোর্টে যদি দেখেন এখানে লেভেল অফ ডিটেলস আছে। আপনি লেভেল অফ ডিটেলে যদি যান অনেক অপশান পাচ্ছেন। আপনি যদি ক্যাম্পেইনের নাম সহ রাখতে চান তাহলে জাস্ট এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন, তাহলে এখানে ক্যাম্পেইনটা পেয়ে যাচ্ছেন কোন কোন ক্যাম্পেইন আপনার তৈরি করা আছে। তারপর আপনি যদি অ্যাড গ্রুপ আকারে চান অ্যাড গ্রুপটা অ্যাড হবে। তারপর আপনি যদি অ্যাড চান অ্যাডটা অ্যাডটাও আপনার এখানে আসবে। এগুলো সব দেখেন আমি যেগুলো প্লাস চিহ্নতে ক্লিক করছি সবগুলো কিন্তু চলে আসছে। এখন আপনি যদি অ্যাডটা না রাখেন তাহলে এটা আপনি ডিলিট করে দিতে পারেন। সিম্পলি এই অ্যারোতে ক্লিক করবেন, ডিলিটে ক্লিক করবেন, ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে গেল। আমি গ্রুপও রাখবো না, আমি ডিলিট করে দিলাম। তারপর এখানে যদি আমরা পারফরমেন্স যাই, পারফরমেন্সে দেখেন আমরা কী কী রাখবো, ক্লিক রাখবো, ইমপ্রেশন রাখবো, এইগুলো আমরা অবশ্যই রাখবো, ক্লিক, ইমপ্রেশন। তারপর আমরা কস্টে রাখবো, আমরা সিটিআর রাখবো, এগুলো তো অবশ্যই ম্যান্ডেটরিলি। তারপর যদি আপনি ইউটিউবে ভিডিও অ্যাড চালান আর কি বিগত দিনগুলোতে, তাহলে আপনি এগুলো অবশ্যই রাখতে পারেন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ ইনসাইটস আপনাকে দিবে। আমি সবগুলোই রাখছি। আপনি এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন, বা যাকে অ্যাড এই রিপোর্টটা দিবেন সেই অ্যানালাইসিস করতে পারবে যে আপনার ভিডিওর 25% কতজন লোকে দেখেছে, ভিডিওর 50% কতজন লোক দেখেছে, এগুলো আপনি অ্যানালাইসিস করতে পারবেন। তারপর এখানে আরও অপশান আছে ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন আপনারা জাস্ট এগুলো আপনার যে অ্যাড অ্যাকাউন্টে, এই অ্যাড অ্যাকাউন্টে কী কী ধরনের অ্যাড চালিয়েছেন আপনি বিগত দিনগুলোতে, কী কী অ্যানালাইটিক ডাটা আপনার প্রয়োজন সেগুলো আর কি আপনিই বেটার বলতে পারবেন। রেজাল্টস আপনি রাখতে পারেন চাইলে। তারপর টার্গেটিং যদি অপশানগুলো দেখেন, ডিভাইস অনুযায়ী আপনাকে রিপোর্ট দেখাবে কোন ডিভাইস থেকে কত আসছে। তারপর আমরা অ্যাট্রিবিউশনে যেতে পারি। অ্যাট্রিবিউশনে আপনি ক্যাম্পেইন স্টার্ট ডেট, ক্যাম্পেইন এন্ড ডেট,
তারপর বিডিং কোনটার কোন ক্যাম্পেইনে কত কি বিডিং করেছেন এগুলো ডিটেল রিপোর্ট পাবেন আপনি। ক্যাম্পেইন আইডি আছে এখানে, অনেক অপশান আছে যেগুলো দেখতে পাচ্ছেন যে ঝাপসা আকারে আছে, এগুলো আমার এই অ্যাকাউন্টের জন্য আর কি প্রযোজ্য না, সেগুলো সেজন্য আমি এগুলো জেনারেট করতে পারবো না। ধরেন আমার এই অ্যাড অ্যাকাউন্টে যদি সার্চ ক্যাম্পেইন অ্যাড আমি তৈরি করে না থাকি, প্রিভিয়াসলি রান না করাই, তাহলে অনেক অপশান আমি পাবো না এইরকম। তারপর আপনি ডেট টাইমে যদি ক্লিক করেন আপনি ডেট আকারেও রিপোর্ট জেনারেট করতে পারবেন। ধরেন আমি যদি এখানে মান্থ ওয়াইজ দিই তাহলে মান্থ অনুযায়ী আর কি আমি রিপোর্ট জেনারেট করতে পারবো। তারপর এখানে কনভার্সন আছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি কনভার্সনগুলো নিতে পারেন। তারপর লোকেশন আছে, তো কনভার্সনে কি কনভার্সন অনেক বিষয় আছে, আপনি লিড নিতে পারেন, কয়টা লিড পেয়েছেন আপনি বিগত অ্যাডগুলো থেকে, মান্থ ওয়াইজ আপনি কয়টা লিড পেয়েছেন, আপনি কয়টা ফোন কল পেয়েছেন, এইগুলো ডিটেলস ডেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো জাস্ট যেগুলো আপনার প্রয়োজন হবে সেগুলোই আপনি এখানে অ্যাড করবেন এইভাবে। তো আমি মূলত এইগুলোই রাখছি, আমি একটু চেষ্টা করি, আমার ক্যাম্পেইনটা দরকার নাই, ক্যাম্পেইনগুলো আমি রাখবো না, ক্যাম্পেইন না রেখে আমি মান্থ অনুযায়ী আর কি এই ডাটা জেনারেট করব। তা আমি ক্যাম্পেইনটা ডিলিট করে দিলাম, আমার এখানে মূলত মান্থ অনুযায়ী আর কি আমাকে রিপোর্ট জেনারেট করবে। তো এখন এখন দেখেন এখানে আপনি ডেটগুলো আপনি ফিল্টার করে দিতে পারেন, আপনি নির্দিষ্ট ডিউরেশনের একটা রেজাল্ট নিতে পারেন। তো আমি দেখেন এখান থেকে কাস্টম করব। কাস্টম করার জন্য অবশ্যই আপনাকে কাস্টমে ক্লিক করতে হবে। কাস্টমে ক্লিক করে আমি ধরেন বিগত এক বছরের একটা রিপোর্ট নিব, তাহলে আমি ওয়ান এটা ওয়ান দিলাম, এটা সেভেন থাকলো, এটা টু নিলাম। জুলাইয়ের 22 থেকে আমি মূলত 30 তারিখ জুন এক বছরের রিপোর্ট আমি জেনারেট করব। তো এটা 6 দিলাম, এটা 23 করে দিলাম। তো দেখেন জুলাই 22 থেকে জুন 30 জুন 2023 আমি এক বছরের রিপোর্ট জেনারেট করছি। তো এখন অ্যাপ্লাই দিবেন, সিম্পলি অ্যাপ্লাই দিলে আপনার সেভাবে রিপোর্টটা জেনারেট হবে। এখানে রেজাল্ট আসছে, রেজাল্টটা আমি রাখবো না, রেজাল্টটা আমি ডিলিট করে দিলাম। তো এখন দেখেন আমার কিন্তু মান্থ ওয়াইজ রিপোর্টটা জেনারেট হয়নি। তো মান্থ ওয়াইজ রিপোর্ট আমি জেনারেট করতে চাচ্ছি, কেন হলো না আমি একটু নিচের দিকে যাই, আমি টাইমে যাবো ওই টাইম মান্থটা আমি অ্যাড করি নাই, তো সেই জন্য আমার মান্থ অনুযায়ী আসেনি, আমি রো অনুযায়ী করে দিচ্ছি মান্থটা। তো দেখেন ভিউয়ার্স এখন মান্থ অনুযায়ী আপনি রিপোর্টটা জেনারেট করে ফেলতে পেরেছেন। তো রিপোর্টটা জেনারেট হলে আপনি এখন কি পাচ্ছেন, এখানে ডাউনলোডের অপশান পাচ্ছেন। তো ডাউনলোডের অপশান পেলে আপনি এখানে সিম্পলি ডাউনলোডে ক্লিক করবেন, অথবা এটা যদি আপনি আপনার ড্যাশবোর্ডে ডিসপ্লে করাতে চান তাহলে আপনি অ্যাড টু ড্যাশবোর্ডে যাবেন। অ্যাড টু ড্যাশবোর্ডে গেলে এটা ড্যাশবোর্ডে আপনার চলে আসবে, এটা আরেকটা ড্যাশবোর্ড তৈরি হবে, আপনি যে ড্যাশবোর্ডটা ডিফল্ট পাচ্ছেন ওটা তো থাকবে, এটা আরেকটা ড্যাশবোর্ডে আপনি এটা অ্যাড করে নিতে পারবেন। তারপর আপনি যদি এখানে সেভ করেন তাহলে এই অনুযায়ী আপনার রিপোর্ট জেনারেট হতে থাকবে। আমি ডাউনলোডে ক্লিক করছি, এটা বিভিন্ন ফরম্যাটে আপনি ডাউনলোড করতে পারবেন, দেখেন PNG, CSV, তারপর আপনি PDF সব আকারে এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি গুগল শিটে আপনার ডাউনলোড করে দেখাবো, দেখেন গুগল শিটে আমি ডাউনলোড করছি। তো গুগল শিটে ডাউনলোড করলে এটা জেনারেট হয়ে যাবে, এটা আপনার গুগল ড্রাইভে থাকবে। এরপর গুগল ড্রাইভের লিঙ্কটা আপনি যে কাউকে শেয়ার করে দিতে পারেন, শেয়ার করে দিলে সে ইজিলি ওপেন করে আর কি আপনার রিপোর্টটা দেখতে পারবে। তো ভিউয়ার্স আমি রিপোর্টটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে আমাদের এই রিপোর্টটা। এখন এখান থেকে আপনি চাইলে গুগল শিট থেকে বিভিন্ন এডিট আপনি আরও করতে পারেন, এটা আমি বোল্ড করলাম, এটার ফ্রন্টটা একটু বড় করলাম, তারপর এগুলোকে যদি আমি বর্ডার দিয়ে দিতে চাই সেটা করতে পারি, বা এখান থেকে যদি কোনো ইনসাইটস আমার না লাগে সেটা আমি আরও ডিলিট করে দিতে পারি, এইভাবে আপনি আরও মডিফাই করতে পারেন। তো ভিউয়ার্স আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটন ক্লিক করে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।